হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি রূপা, তোমাদের আরেকটি নতুন মক টেস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি স্টার্ট করার আগে একটা ইনফরমেশান দিয়ে দিই, আমাদের WBCS প্রিলিমস 2020 জন্য মক টেস্ট স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে এনরোল করতে পারো, তাতে ডেসক্রিপশনের লিংক রয়েছে। আমাদের মক টেস্টের সাথে তোমরা যেগুলো পাবে সেটা হচ্ছে এক্সপ্লানেশন থাকবে, পুরো প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লানেশন দেওয়ার ফলে তোমাদের অযথা নেট ঘেঁটে টাইম ওয়েস্ট করতে হবে না। তোমাদের নিজেরা যত জায়গা থেকে তোমরা ইনপুট করেছো নিয়েছো, এখন এখানে এই মক টেস্টের মাধ্যমে তোমরা আউটপুট নিজেদের নিতে পারো, এভালুয়েশন করতে পারো, এবং পুরো এক্সপ্লানেশন সহ এখানে অ্যান্সার থাকবে। কোনো রকম ডাউট থাকবে না যে কোনো কোশ্চেনে অ্যান্সার ভুল আছে কি না। এবং তার সাথে তোমরা যেটা পাচ্ছ যে তোমাদের একটা শিডিউল ওয়াইজ এক্সাম হবে, তো কোনো টপিকই ছাড়া পড়বে না। সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর কোশ্চেন করা হবে এবং প্রত্যেকটা টপিক তোমাদের দিয়ে দেওয়া হবে শিডিউলে, যে ফার্স্ট মক টেস্টে তোমরা কী পড়ে আসতে হবে, সেকেন্ডে তোমাদের কী পড়ে আসতে হবে, তার উপর বেশ করে কোশ্চেন হবে। ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের বলে দেওয়া হবে যে পার্টিকুলার কোন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়ে আসতে হবে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সে বেশ করে কোশ্চেন থাকবে। ইভেন জেনারেল নলেজের আলাদাভাবে কোশ্চেন ইনক্লুডেড থাকবে, এবং জেনারেল নলেজটাকেও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে যে সেটা তোমাদের কভার করে আসতে হবে। তো কোনো টপিকই যাতে ছাড়া না পড়ে সেটা এখানে ফুললি এখানে মাইন্ডে রাখা হয়েছে। এবং তার সাথে যেটা রয়েছে তোমাদের ম্যাথ জিআইএস সলিউশন থাকছে, যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। তো চলো আজকে মক টেস্টটি স্টার্ট করি। তো প্রথম কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যান্ডেট দ্য ধার কমিশন, ম্যান্ডেট অফ দ্য ধার কমিশন 1948। তো দেখো, ধার কমিশন গঠন করা হয়েছিল 1948 সালে, সেটা কেন গঠন করা হয়েছিল? তো টু স্টাডি দ্য ক্লাসিফিকেশন অফ স্টেটস, টু রিকমেন্ড ওয়েদার দ্য স্টেটস ক্যান বি রিঅর্গানাইজড অন লিঙ্গুইস্টিক বেসিস, টু স্টাডি দ্য সেন্টার স্টেট রিলেশনস, অর নান অব দি এবভ। সো এখানে অ্যান্সার হবে টু রেকমেন্ড দ্য ওয়েদার দ্য স্টেটস ক্যান বি রিঅর্গানাইজড অন লিঙ্গুইস্টিক বেসিস। তাহলে আমাদের স্বাধীনতার পর যে রাজ্যগুলোকে রিঅর্গানাইজ করা হয়েছিল সেটা কোন বেসিসে হবে, লিঙ্গুইস্টিক বেসিসে হবে কি না, সেটা বিবেচনা করার জন্য এই ধর কমিশন নিয়োগ করা হয়েছিল 1948 সালে। সো ইউ ক্যান ফাইন্ড দ্য এক্সপ্লেনেশন হিয়ার, তোমরা নিজেরা পড়ে নাও। একটু বলে দিই যে 17 জুন 1948 সালে রাজেন্দ্র প্রসাদ তখনকার যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা লিঙ্গুইস্টিক প্রভিশন কমিশন গঠন করেছিলেন, যাকে ধর কমিশন বলা হচ্ছে, লিঙ্গুইস্টিক প্রভিশন কমিশনটাকে। এবং এই কমিশন কিন্তু রিজেক্ট করে দিয়েছিল, বলেছিল না লিঙ্গুইস্টিক বেসিসে কিন্তু রাজ্যগুলো রিঅর্গানাইজেশন করা ঠিক হবে না, তার চেয়ে বরং কী করা উচিত যে জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি, ফিনান্সিয়াল সেলফ সাফিসিয়েন্সি এবং ইজ অব অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে ফলো করে, কিন্তু এগুলো লক্ষ্য করে স্টেটকে রিঅর্গানাইজ করা উচিত, এই রিকমেন্ডেশনটা দিয়েছিল। সো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য প্রিএম্বল এনসেন্স সার্টেন আইডিয়াস দ্যাট ওয়ার ফার্স্ট স্পেলড আউট ইন। তাহলে আমাদের যে প্রিএম্বল প্রস্তাবনা সংবিধানের, সেটাতে সার্টেন আইডিয়ালসগুলো কিন্তু দেওয়া আছে, সেই আইডিয়ালসগুলো কোথা থেকে ইন্সপায়ার্ড, তো এটা তোমাদের বলতে হবে। সেই আইডিয়ালস, সার্টেন আইডিয়ালসগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদের বলতে হবে। তো অপশনগুলো দেখো, দ্য স্পিচ বাই জওহরলাল নেহরু অন দ্য ব্যাঙ্কস অফ রাবি ওয়েন হি কল ফর পূর্ণ স্বরাজ, নেহরু রিপোর্ট, রেজলিউশন অ্যাডপ্টেড অ্যাট করাচি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর অপশন ডি, দ্য অবজেক্টিভ রেজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এখানে অ্যান্সার হবে অপশন ডি, দ্য অবজেক্টিভ রেজলিউশন অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে অবজেক্টিভ রেজলিউশন এই টার্মটা তোমরা মনে রাখবে, এটার সাথে প্রিএম্বলটাকে তোমরা সিনোনিমাস করে সবসময় মনে রাখতে পারো। প্রিএম্বলটাই আমাদের অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে প্রিএম্বল হয়েছিল। তো দেখো, দ্য অবজেক্টিভ রেজলিউশন ওয়াজ মুভড অন, কবে মুভ হয়েছিল, 13ই ডিসেম্বর 1946 সালে। কার দ্বারা মুভ করা হয়েছিল, পণ্ডিত জওহরলাল নেহরুর দ্বারা, যিনি যার মাধ্যমে আমাদের ফিলোসফি অ্যান্ড গাইডিং প্রিন্সিপাল অফ ফ্রেমিং অ্যান্ড কনস্টিটিউশন বলা হয়েছিল, এবং যেটা পরে প্রিএম্বল হয়ে গেছিলো। এবং এই যে অবজেক্টিভ রেজলিউশন যেটা পেশ করা হয়েছিল 13ই ডিসেম্বর, সেটা কিন্তু পাস হয়েছিল 22শে জানুয়ারি 1947 সালে। তো এখানে অনেকগুলো ইনফরমেশান পেয়ে যাচ্ছ যে অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেছিল, কত তারিখে পেশ করেছিল, কবে সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা পাস করা হয়েছিল। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষায় এসে থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 3 দেখো, ফান্ডামেন্টাল ফ্রিডমস গ্যারান্টিড আন্ডার আর্টিকেল 19 আর সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি কজড বাই। তো আমাদের যে ফান্ডামেন্টাল ফ্রিডমগুলো গ্যারান্টিড রয়েছে কোন আর্টিকেল 19 এর আন্ডারে, যে 6টা ফ্রিডম রয়েছে, ফ্রিডম অফ স্পিচ এক্সপ্রেশন এবং আদার্স আরও 5টা ফ্রিডম, সেটা কিন্তু অটোমেটিকলি সাসপেন্ডেড হয়ে যায় কখন? অপশনগুলো দেখো, ওয়ার অর এক্সটার্নাল এগ্রেশন, ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট, ইন্টারনাল অর আর্ম রেবেলিয়ন অর ফিনান্সিয়াল ক্রাইসিস।
তো কখন সাসপেন্ড হয়ে যাবে, এখানে অ্যান্সার হবে অপশন এ, ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন। এটাকেই কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি বলা হয়, যেটা আর্টিকেল 352-তে বলা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সির কথা। সেই সময় কিন্তু আর্টিকেল 19 আন্ডারে যতগুলো ফ্রিডম রয়েছে সেটা অটোমেটিকলি সাসপেন্ডেড হয়ে যায়। তাছাড়াও প্রেসিডেন্ট যদি চান, তিনি হচ্ছে আদার্স ফান্ডামেন্টাল রাইটসগুলোকেও সাসপেন্ড করে দিতে পারেন, কিন্তু আর্টিকেল 20 এবং 21 কিন্তু সাসপেন্ড তিনি করতে পারেন না, ঠিক আছে? সেটার জন্য কিন্তু পার্লামেন্টারি অ্যাপ্রুভাল তাকে নিতে হবে। এবং আর্টিকেল 358 এবং 359 কিন্তু, দেখো আর্টিকেল 359 কিন্তু এই প্রভিশনটার কথা বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো অটোমেটিকলি যে সাসপেন্ডেড হয়ে যাবে, কোন ফান্ডামেন্টাল রাইটসগুলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4, রিগার্ডিং দ্য ইকুয়ালিটি বিফোর ল, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেক্স এক্সেপশন ইন দ্য কেস অফ। তাহলে ইকুয়ালিটি বিফোর ল এর ক্ষেত্রে আমাদের যে ভারতের সংবিধান একটা এক্সেপশন রয়েছে। ইকুয়ালিটি বিফোর ল কোন আর্টিকেলে রয়েছে? ইয়েস, আর্টিকেল 14-এ রয়েছে ইকুয়ালিটি বিফোর ল। কিন্তু কার কার ক্ষেত্রে এটা সেরকমভাবে প্রযোজ্য হয় না বা এক্সেপশন কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপশনগুলো দেখে নাও, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, প্রেসিডেন্ট অনলি, প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, বাট অর নন অফ দেম। তাহলে এখানে অ্যান্সার হবে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, দুজনকেই কিন্তু এক্সেপশন দেওয়া হয়েছে। এখানে তোমরা একটু এক্সপ্লেনেশনগুলো দেখে নেবে যে কী কী ক্ষেত্রে দেওয়া হয়েছে তাদেরকে এক্সেপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন, আমাদের যে সংবিধান তৈরি করার জন্য যে সংবিধান সভা গঠন হয়েছিল তার যে প্রথম সেশন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? অপশনগুলো দেখে নাও, বোম্বে, ক্যালকাটা, লাহোর অর দিল্লি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি, দিল্লি। দিল্লিতে কিন্তু প্রথম সেশনটা কন্ডাক্ট করানো হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। তো দেখো, দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক প্লেস ইন কনস্টিটিউশনাল হল, নিউ দিল্লি। এবং তারিখটাও মনে রাখবে, প্রথম সেশনে 9 ডিসেম্বর 1946, এটাও অনেকবার WBCS-এ এসেছে। এবং প্রথম প্রেসিডেন্ট তখন কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তিনি কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন। এবং পরে পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। এবং সচ্চিদানন্দ সিনহা ছিলেন প্রভিশনাল প্রেসিডেন্ট হয়েছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়্যার, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বার্সরা ছিলেন এখানে জিজ্ঞেস করা হয়েছে কীভাবে ইলেকশনটা কীভাবে হয়েছিল। তো অপশনগুলো দেখে নাও, তারা ইলেক্ট হয়েছিল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ দ্বারা, ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, বা সরি হ্যাঁ ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, ইলেক্টেড বাই ডাইরেক্টলি ইলেক্টেড অর ডাইরেক্টলি ইলেক্টেড বাই পিপল, নমিনেটেড বাই গভর্নমেন্ট, অর অনলি রিপ্রেজেন্টেটিভস অফ প্রিন্সলি স্টেটস। তাহলে এখানে অ্যান্সার হবে ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা মনে রাখবে যে আমাদের সংবিধান সভার যে ইলেকশনটা হয়েছিলো, যখন যে সংবিধান সভার কে কে মেম্বার হবে সেই মেম্বারদের যে চয়েস করা হয়েছিলো, ইলেক্ট করা হয়েছিলো, তারা সেটা কারা করেছিলেন? তো ইলেক্টেড মেম্বার্স অফ ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। তাহলে দেখো, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার্স ওয়ার ইলেক্টেড ইনডাইরেক্টলি বাই মেম্বার্স অফ নিউলি ইলেক্টেড প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। তাহলে নিউলি ইলেকশন হয়েছিল প্রভিন্সগুলোতে এবং সেই অ্যাসেম্বলিগুলোই কিন্তু ইনডাইরেক্টলি ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারগুলোকে ইলেক্ট করেছিলেন। তাহলে ডাইরেক্ট ইলেকশন হয়েছিল না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। এই পয়েন্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে নির্বাচন হয়েছিল মেম্বারদের, সেটা কোন ইলেকশনের মাধ্যমে ছিল, ডাইরেক্ট ইলেকশন আর ইনডাইরেক্ট ইলেকশন? সো অ্যান্সার হবে ইনডাইরেক্ট ইলেকশন। সো কিপ দিস পয়েন্ট ইন মাইন্ড। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 7, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, নিচের মধ্যে কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না? অপশনগুলো দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য জে বি কৃপালিনি, জেপি নারায়ণ আর কেম মুন্সি। এখানে অ্যান্সার হবে জেপি নারায়ণ। জেপি নারায়ণ, ইনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। তাহলে তো দেখো, তোমরা অনেকজন মেম্বার ছিলেন, 389 জন মেম্বার ছিলেন, তার মধ্যে 289 জন ছিলেন রিপ্রেজেন্টেটিভ অফ স্টেটস, 93 জন ছিলেন প্রিন্সলি স্টেটের, এবং 4 জন ছিলেন চিফ কমিশনার প্রভিন্সেস অফ দিল্লি, আজমের, মেরওয়ার, কুর্গ এবং ব্রিটিশ বালুচিস্তান থেকে। তাহলে এতগুলো মেম্বারদের নাম অবশ্যই আমরা মনে রাখবো না, আমরা কি মনে রাখবো? যারা প্রমিনেন্ট লিডার যা ছিলেন আমাদের ফ্রিডম স্ট্রাগলে, যাদেরকে আমরা মোটামুটি নামরা চিনি, তাদের মধ্যে কারা ছিলেন এবং কারা ছিলেন না, একটু এটা তোমাদের খেয়ালে রাখতে হবে, নাহলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার দেওয়া তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে। তো দেখো, কিছু কিছু প্রমিনেন্ট লিডারদের নাম এখানে দেওয়া হয়েছে, আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন এবং আমাদের প্রথম ল মিনিস্টার হয়েছিলেন, বি এন রাও ছিলেন কনস্টিটিউশনাল অ্যাডভাইসার, জওয়াহরলাল নেহরু আমাদের প্রথম প্রাইম মিনিস্টার, এবং অনেকগুলো কমিটির তিনি চেয়ারম্যান হয়েছিলেন, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন আমাদের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হেম
হোম মিনিস্টার জে বি কৃপালিনী কে ছিলেন? তিনি আইএনসির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল ইন্ডিপেন্ডেন্সের টাইমে। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন আমাদের মিনিস্টার অফ এডুকেশন। তো এই পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো, ম্যাচ দ্য ফলোয়িং করতে বলেছে, কিছু তারিখ দেওয়া রয়েছে এবং অ্যাডপশন দেওয়া হয়েছে যে কোন তারিখে কী কী অ্যাডপ্ট করা হয়েছিল। তো এখানে তো জুলাই 22, 1947 সালে অ্যাডপ্ট হয়েছিল অ্যাডপশন অফ ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগটা অ্যাডপ্ট হয়েছিল 22 জুলাই 1947 সালে। বি এর সাথে 1 মানে 24 জানুয়ারি 1950 সালে অ্যাডপ্ট হয়েছিল ন্যাশনাল সং। সিং হয়ে গেছে, এটা হবে ন্যাশনাল সং। দেন সি টু, সি মানে জানুয়ারি, 26 জানুয়ারি 1950 সালে কী অ্যাডপ্ট হয়েছিল? আমাদের ন্যাশনাল এমব্লেম, আমাদের যে গভর্নমেন্টের সরকারের যে ন্যাশনাল এমব্লেম সেটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল 26 জানুয়ারি 1950। এবং সবার লাস্টে 22 মার্চ 1957 সালে কী অ্যাডপ্ট হয়েছিল? অ্যাডপশন অফ ন্যাশনাল ক্যালেন্ডার। তাহলে ন্যাশনাল ক্যালেন্ডারটা 1957 সালে অ্যাডপ্ট করা হয়েছিলো, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনেক্টেড বাই আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার। তাহলে আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারাই গঠন হয়েছিল, এতক্ষণ বললাম যেটা, কিন্তু সেটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ক্যাবিনেট পিশন প্লাস 1946, অর থ্রু আ রেজলিউশন অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, অর বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সো এখানে অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। এটা খুব কমন প্রশ্ন ছিল যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন প্ল্যানের মাধ্যমে হয়েছিল, ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে হয়েছিল। তো দেখো, ক্যাবিনেট মিশন প্ল্যান কী হয়েছিল? ড্রাফটেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যান্ড ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড আন্ডার ক্যাবিনেট মিশন প্ল্যান। এটা সোজা কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো আগের কোয়েশ্চেন দেখলাম আমরা যে এর মধ্যে নিচে কারা, কে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য না, আর এখানে পার্টিকুলার বলে দিচ্ছে যে নিচের মধ্যে কে ড্রাফটিং কমিটির সদস্য না। তো ড্রাফটিং কমিটির কাজ কী ছিল? আমাদের সংবিধানের খসড়া রচনা করা, ড্রাফট তৈরি করা। তো তার কিন্তু 7 জন মেম্বার ছিলেন, কিন্তু তার মধ্যে এই 4 জনের মধ্যে কে মেম্বার ছিলেন না? এখানে অ্যান্সার হবে বিএন রাও কিন্তু মেম্বার ছিলেন। বাকি এনজি আয়াঙ্গার, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ সবাই কিন্তু মেম্বার ছিলেন। তো দেখো, দ্য ড্রাফটিং কমিটি হ্যাজ 7 মেম্বার্স, এবং সেগুলো হলো, নামগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ ড্রাফটিং কমিটিটি খুব ইম্পর্টেন্ট। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী, বি আর আম্বেদকর, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিত্তর অ্যান্ড ডিপি খাইতান, এরা 7 জন মেম্বার ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, অন 26 নভেম্বর 1949 হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিড নট কেম ইন টু এফেক্ট। তাহলে 26 নভেম্বর আমাদের কী হয়েছিল? তোমরা জানো, আমরা আমাদের কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করেছিলেন, আমাদের যে তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেই কিন্তু অ্যাডপ্ট করেছিল 26 নভেম্বর এই দিনটিতে, এবং সঙ্গে সঙ্গে কিছু প্রভিশন আমাদের চালু হয়ে গেছিলো, প্রসেসে চলে এসেছিলো। ঠিক আছে, তো কোনটা আসেনি সেটা জিজ্ঞেস করেছে, ডিড নট। এই ওয়ার্ডগুলো কিন্তু এক্সামে তোমরা ফলো করবে যে ডিড নট লেখা আছে, কোনটা ডিড নট কেম ইন টু এফেক্ট সঙ্গে সঙ্গে কেম ইন টু এফেক্ট হয়নি, কারণ আমরা পরে কিন্তু এটাকে আমাদের কমেন্টস করেছিলাম। আমরা পরে কবে কমেন্সমেন্ট হয়েছিল আমাদের কনস্টিটিউশন? 26 জানুয়ারি 1950 যখন আমরা রিপাবলিক ডে পালন করি, তাই না? তো আগেই যখন নভেম্বরে অ্যাডপ্ট করেছিলেন তখন কিছু প্রভিশন হয়েছিল, সেগুলো হলো সিটিজেনশিপ, ইলেকশন এবং প্রভিশনাল পার্লামেন্ট। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সঙ্গে সঙ্গে এনফোর্সে আসেনি, সেটা এসেছিলো 1950, 26 জানুয়ারি 1950 পর থেকে। ঠিক আছে, দো দ্য কনস্টিটিউশন কেম ইন টু ফোর্স অ্যান্ড 26 জানুয়ারি 1950, বাট সাম প্রফেশন রিলেটেড টু সিটিজেনশিপ, ইলেকশন, প্রভিশনাল পার্লামেন্ট, টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল পজিশন, প্রভিশন ওয়ার গিভেন ইমিডিয়েট এফেক্ট অন 26 জানুয়ারি 1950। তাহলে এই তিনটে প্রভিশনগুলোকে ইমিডিয়েট এফেক্ট দেওয়া হয়েছিলো, বাট ফান্ডামেন্টাল রাইটসকে দেওয়া হয়েছিলো আফটার 26 জানুয়ারি 1950, অর অন দিস ডেট অনলি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সুপ্রিম কোর্ট ডিসিশন স্টেটেড দ্যাট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ক্যান নট ওভার রাইড ফান্ডামেন্টাল রাইটস। তাহলে নিচের কোন কেসের মাধ্যমে এটা ডিসাইড করা হয়েছিল যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে ওভার রাইড করতে পারে না, মানে লঙ্ঘন করতে পারে না? তাহলে এখানে দেখো অপশনগুলো, স্টেট অফ মাদ্রাস ভার্সেস চাম্পাকম দোরাইদাসন, কেশবানন্দ ভারতী ফেমাস কেস, মিনার্ভা মিলস কেস, আর উন্না কৃষ্ণন ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ কেস। তাহলে এখানে অ্যান্সার হবে স্টেট অফ মাদ্রাস ভার্সেস চাম্পাকম দোরাইদাসন কেস। ওকে, তো দেখো, দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য চাম্পাকম দোরাইজেশন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, যেটা 1951 সালে এই কেসটা হয়েছিল, হেল দ্যাট ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস ক্যান নট এভার রাইট দ্য প্রভিশন অফ পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। পার্ট 3 মানে ফান্ডামেন্টাল রাইটস। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস উই
where এখানে একটু অ্যাপোস্ট্রফি হবে না where added on the recommendation of which of the following committees তো আমাদের কনস্টিটিউশনে প্রথমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না পরে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয় কততে পার্ট 4A তে তো সেটা কোন কমিটির রিকমেন্ডেশনে করা হয় এখানে অপশনগুলো দেখো সরানসিং কমিটি সরকারিয়া কমিশন নাভার কমিটি আর সিব্রামন কমিটি তো এখানে অ্যান্সার হবে সরানসিং কমিটি এই কমিটির মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয় ইন 1976 দ্য কংগ্রেস পার্টি সেট আপ দ্য সরানসিং কমিটি টু মেক রিকমেন্ডেশন অ্যাবাউট ফান্ডামেন্টাল ডিউটিস দ্য নিড অ্যান্ড নেসেসিটি অফ হুইচ ওয়াজ ফেল ডিউরিং দ্য অপারেশন অফ ইন্টারনাল এমার্জেন্সি তোমরা জানো ইন্দিরা গান্ধীর সময় 1975 সালে জুন মাসে কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল এবং তখন মানুষের বিহেভিয়ার কন্ডাক্টকে কন্ট্রোল করার জন্য কিন্তু এরকম একটা গাইডলাইন তৈরি করা হয়েছিল যে একটা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশনে এবং দ্য কমিটি রিকমেন্ডেড দ্য ইনক্লুশন অফ এ সেপারেট চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন তো আজকে এই কটাই কোশ্চেন ছিল তোমাদের জন্য অবশ্যই তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে এই ভিডিওগুলি তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবে এবং চাইলে আমাদের তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু মক টেস্টটি জয়েন করতে পারো ওকে ধন্যবাদ।